যেমন আপনাদেরকে দেখালাম ছাদের ওপরে নার্সারি, তারই একটি শাখা, মানে ছাদের নিচেই, ঘরের নিচেই রয়েছে এই সেই নার্সারি একটি শাখা। এখানে তো দেখছি প্রচুর সব লেবুর ভ্যারাইটি, তার সাথে সাথে আরও সমস্ত ধরনের মোটামুটি ফলের গাছ, প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে। আচ্ছা, এখানে যে বড় বড় টবে লাগানো রয়েছে লেবুর ভ্যারাইটি, এগুলো কি বিক্রির জন্য? হ্যাঁ হ্যাঁ, এগুলো বিক্রি আছে। বিক্রি? হ্যাঁ বিক্রি আছে। আচ্ছা, এখানে এখানে দার্জিলিং জায়ান্ট আছে, হুম, নাগপুর ম্যান্ডারিং আছে, হুম, পাকিস্তানি কমলা আছে, ইন্ডিয়ান সিকি আছে, আচ্ছা, ভিয়েতনাম মাল্টা আছে, হুম, আর অনেক গাছে তো ফলও সেট হয়ে গেছে এখন। বাড়ি ওয়ান, বাড়ি ওয়ান, এই যে সেলিং নাম্বার ফল, ফল ধরা গাছও পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ছোট আবার বড়, একদম একদম, ভিয়েতনাম, ভিয়েতনাম। আর এখানে আচ্ছা, এই যে টপ টপ সামের যে বড় বড় সাইজের গাছগুলো, এগুলোর দাম কিরকম আছে? তবু এগুলো মোটামুটি হাজারের মধ্যে চলে আসবে। হাজারের মধ্যে? হ্যাঁ হাজারের মধ্যে চলে আসবে, মানে এখানে যে সমস্ত ভ্যারাইটি গুলো আছে। এখানে এই যে দার্জিলিং জায়ান্টের ফল ধরা গাছ রয়েছে, এই যে দার্জিলিং জায়ান্ট ফল ধরা গাছ, ফল ধরা গাছ। তাছাড়া এখানে কি এইগুলো? এগুলো হচ্ছে সেই রেড পাতি, ফল ধরা গাছ বললাম যেটা, এই যে দেখুন যে ফল ধরা গাছ, এগুলো ডাইরেক্ট কেয়ালের গাছ আছে। দামগুলো? এগুলো 600 টাকা। 600 টাকা? হ্যাঁ। আচ্ছা, ছাদের গাছের তুলনায় এখানকার গাছগুলো একটু বড় সাইজ আছে। হ্যাঁ হ্যাঁ, বড় সাইজ, আর দামগুলো একটু ডিফারেন্স আছে। হ্যাঁ ডিফারেন্স আছে। সবেদা? সবেদাটা কি আছে? এটা কালাপাতি সবেদা। কালাপাতি? হ্যাঁ। এই দেখো ফল, দেখো ভালো সবেদা। হ্যাঁ, এই দেখো এর সাইজ এখনো বড় হবে, আরো বড় হবে। হ্যাঁ বড় হবে, আর গাছে অসংখ্য ফুল এসেছে। ফুল এসেছে তো, তার সাথে গুটিও সেট হচ্ছে। একি ড্রাম সামনে বিক্রি হবে? না না, এটা বিক্রি না, এটা ডিসপ্লে। ডিসপ্লে? হ্যাঁ, ছোট ছোট মানে মাদার গাছ করা আছে। হ্যাঁ, চারা আছে 60 টাকা। আচ্ছা, 60 টাকায় পেয়ে যাচ্ছে চারা। আচ্ছা, এদিকে প্যাকেটের লেবুগুলো কি আছে? এগুলো আছে মিশরীয় মালটা। মিশরীয়? হ্যাঁ, দেখুন কত সুন্দর সুন্দর গাছগুলো, দেখুন খালি গোড়াগুলো দেখুন, আর গাছগুলো দেখুন কত ব্রাঞ্চ এলাকা। একদম একদম। এগুলোর দামটা? এগুলো 160 টাকা করে। 160? হ্যাঁ, মোটা গাছ। হ্যাঁ, মোটা গাছ। হ্যাঁ, 160 টাকা করে ব্রাঞ্চ। আজ দিয়ে আবার তো নতুন করে ব্রাঞ্চ ছাড়ছে। হ্যাঁ, এখানে ফল ধরা গাছও পেয়ে যাবে, যদি কেউ কোনো বন্ধু আগে আসে ফল ধরা গাছও নিয়ে যেতে পারবে। ফল ধরা গাছ? হ্যাঁ, ফল ধরা গাছও রয়েছে। রেড বাতাবি, ভেতর বাইরে দুটোই রেড হবে। এই দেখুন সব পুরনো গাছ আছে আমার কাছে, সব ব্রাঞ্চালা পুরনো গাছ। এই গাছ 100 টাকায় পেয়ে যাবে। 100 টাকা? হ্যাঁ, মাত্র 100 টাকায় পেয়ে যাবে। মাত্র 100 টাকা? মাত্র। এখানে তো একটা ন্যাসপাতিও রয়েছে দেখছি। এরপরে দেখাচ্ছি ছাতুকি কমলা। ছাতুকি? হ্যাঁ, ফল ধরা গাছ। ফল ধরা গাছ? হ্যাঁ, ফল ধরা গাছ, ফল ধরে আছে। হ্যাঁ, এর দামগুলো? এগুলো 250 টাকা। 250? হ্যাঁ, ফল ধরা গাছ। ফল ধরা গাছ মাত্র 250 টাকা? বন্ধুরা, বসালেই মোটামুটি কিছুদিনের মধ্যেই গাছের তে ফল পেরে খেতে পারবেন। আর সেই আমার উপরে যে মাদার প্ল্যান দেখালাম, ইয়েলো মালটা, আফ্রিকান ইয়েলো মালটা, এই তারি চারা দেখুন, এই ফুল এসে গেছে গাছে, এরকম গাছ আমার কাছে পেয়ে যাবে। এগুলোর দাম? এগুলো 160 টাকা দাম। 160 টাকা? 160 টাকা, আমার নিজের মালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো আমের ভ্যারাইটি দেখছি কিছু কিছু। হ্যাঁ, এগুলো হচ্ছে BN7। BN7? হ্যাঁ, দেখুন জোড়ের গাছ, এরকম গাছ আমার কাছে পেয়ে যাবেন। BN7? হ্যাঁ, BN7। জোড়ের গাছটার দাম 300 টাকা রেখেছি, আর গ্রাফটিং এর গাছও দেখাচ্ছি, ওগুলো 250 টাকা। 250? আচ্ছা, গ্রাফটিং বা জোড়ের গাছের মধ্যে পার্থক্যটা কোথায় কি আছে? পার্থক্যটা হচ্ছে জোড়ের গাছটা হলে ঝোপালো হয় শর্টের মধ্যে, আর গ্রাফটিং এরটা হলে হাই হয়ে যায় ছাদ বাগানের। আচ্ছা, আর মানে জোড়ের গাছটাই ফল তাড়াতাড়ি আসে? জোড়ের গ্রাফটিং ও ফল তাড়াতাড়ি আসে। আসে? হ্যাঁ, এই দেখুন কত মোটা গাছ, একদম আর একদম পুরনো গাছ। এগুলো BN7? BN7? হ্যাঁ। হানিডিউ? হ্যাঁ, দেখুন কত বড় বড় চারা। আচ্ছা, হ্যাঁ, বিশাল লম্বা লম্বা চারা, এরকম চারা আমার কাছে পেয়ে যাবে। হানিডিউ? হ্যাঁ, হানিডিউ। দাম? এগুলো 200 টাকা। 200 টাকা? হ্যাঁ, কত বড় বড় চারা পেয়ে যাবে। একদম একদম। এটা দেখাচ্ছি, এটা হচ্ছে সেই মিয়াজাকি। মিয়াজাকি? হ্যাঁ, বিখ্যাত আম। হ্যাঁ, বিখ্যাত। দাম? এগুলো 250 টাকা আছে, 200 টাকা আছে, দুরকম ভ্যারাইটি আছে। দুরকম ভ্যারাইটি? তাছাড়া এদিকে আমের তো প্রচুর কালেকশন আরও রয়েছে। প্রচুর আছে, দেশি বিদেশি সব রকম। ওখানে আম্রপলি গাছও আছে, ওখানে সামনে ফল ধরা গাছ। এগুলো আম্রপলি? হ্যাঁ। এত ছোট গাছ আম আসছে? হ্যাঁ, এত ছোট গাছ। বাপ রে বাপ, আম্রপলি আমার কাছে পেয়ে যাবে। দামগুলো? এগুলো 40 টাকা। 40 টাকা? হ্যাঁ, 40 টাকা পেয়ে। মাত্র 40 টাকায় ফল ধরা গাছ আম্রপলি বন্ধুরা পাবেন, মাত্র 40 টাকায়। এরপরে দেখাচ্ছি সেই ভিয়েতনামের যে রেড জামরু। রেড? দেখুন বিশাল লম্বা,
এই গাছ পেয়ে যাবেন মাত্র 70 টাকা। মাত্র 70 টাকা নাসিতে এসে নিতে হবে, এগুলো অনলাইন করা যাবে না। আর যদি অনলাইনের ক্ষেত্রে গাছ কেটে নিতে হবে, কেটে শর্ট করে দেবো তাহলে অনলাইনে যাবে। তাহলে অনলাইনে যাবে। আচ্ছা আচ্ছা, কোয়াইট জাম যেটা মাদার গাছ সাথে দেখানো হয়, এগুলো বড় চারা আছে দেখুন, 3 ফুটের চারা আছে, এগুলো 60 টাকা। 60 টাকা পেছনে মনে হচ্ছে একটা গোলাপ জামও রয়েছে নাকি? হ্যাঁ গোলাপ জামও রয়েছে, বড় গাছ, এগুলো মাটিতে বসানোর জন্য ঠিক আছে। একদম একদম আমার হাইডের গাছ। আর কিছুদিন বাদে মাদার গাছ তৈরি হয়ে যাবে, মোটামুটি একটু বসালেই হবে মাটিতে। এই প্যাকেট ছোটর কারণে এই গাছে ফুল আসেনি, প্যাকেটগুলো দেখুন এত বড় গাছে প্যাকেট একদম ছোট। একদম এর জন্য এই গাছে ফুল আসেনি। দামগুলোর এগুলো হচ্ছে 250 টাকা। 250 টাকা